মাহমুদ তানজিব সালেকিন, আচ্ছা তোমাদের 12:30 বেজে গেছে, তোমরা কোথায়? এর আগে কি ক্লাস ছিল নাকি তোমাদের? মানে আইসিডি ক্লাস ছিল নাকি? তোমরা অ্যাটেন্ডেন্স দাও আগে। মেহরুননেসা মৌ, জান্নাতুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আগে অ্যাটেন্ডেন্স দাও 5 মিনিটের মধ্যে, তারপর আমি ক্লাস শুরু করব। সাদিয়া, শামীম, জান্নাত, আর না এই 7 জন, রাশিদ হাসান, আচ্ছা আসিফ বিন হাসান, এমডি সাদমান, 11 BS 1, রাইসা মোর্শেদ, আশরাফ বিন আনিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, ওকে, তোমাদের কেমন আছো তোমরা? যাই হোক, তোমাদের সাথে আমার লাস্ট একটা ক্লাস ছিল পরীক্ষার আগে, অর্থাৎ তোমাদের পরীক্ষা দিয়ে শেষ করলে এখন যারা ফার্স্ট ইয়ারতে সেকেন্ড ইয়ারে উঠে গেছে অলরেডি, আমরা সেকেন্ড ইয়ারের কোর্স শুরু করতে চাই। তো সেকেন্ড ইয়ারের মধ্যে আমরা ফার্স্ট ইয়ার অলরেডি কমপ্লিটেড, আর সেকেন্ড ইয়ার কোর্সের মধ্যে কথা অর্গানিক কেমিস্ট্রি অ্যালকোহল পর্যন্ত অথবা অ্যালকাইন পর্যন্ত হয়েছিল মনে হয়, একটা বড় চ্যাপ্টার
অর্থাৎ টোটাল সেকেন্ড পার্টের অর্ধেকটা হলো একটা চ্যাপ্টার, সেটা হলো অর্গানিক কেমিস্ট্রি। তো সেই অর্গানিক কেমিস্ট্রি আমরা অ্যালকাইন পর্যন্ত যতটুকু মনে পড়ে অ্যালকাইন পর্যন্ত পড়ানো হয়েছিল। এখন আমাদের তাহলে টোটাল চ্যাপ্টার হলো 5টা, তার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি কিছুটা হলো 1/3 হয়ে গেছে। বাকি যে 4টা চ্যাপ্টার আমরা ভাগ করে নেব, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2টা হলো অর্গানিক কেমিস্ট্রি। তবে আমি 1 এবং 2 অর্গানিক কেমিস্ট্রি পার্টটা এবং চ্যাপ্টার 1 এই দুটো পড়াবো। আমাদের ফিরোজ স্যারকে বলবো চ্যাপ্টার 3 এবং 4 পড়াতে, আর ফাইনালি চ্যাপ্টার 5 যেটা থাকবে সেটা আমরা দুজন ভাগ করে অথবা যার ক্লাসটা আগে শেষ হবে সে পড়াবে। এই হলো আমাদের মোটামুটি একটা সেগমেন্ট বা আমাদের প্ল্যানিং। তো এই প্ল্যানিং এর মধ্যে আমরা সেকেন্ড ইয়ার কোর্সে যে প্রথম চ্যাপ্টারটা সেটা হলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, লেখো সবাই খাতা নিবা কলম নিবা, হয়তো মনে করতে পারো তোমরা একটু বড় ক্লাসে পড়ছো যে আমাদের খাতা কলম কি দরকার। আসলে এটা দরকার আছে, যেমন জুনিয়র যারা ক্লাস 8 এর ক্লাস নেই ওরা সত্যি সত্যি খাতা কলম নেয়, নিয়ে বসে যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে নেয়। ডেফিনেটলি তোমরা তোমাদের দিয়ে তো তারা শিখবে, তোমরা বড় সিনিয়র, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রাখবে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিসটুকু রাখবে, নোট করে রাখবে, ইভেন সামনে বই রাখবে। ওকে আমি শুরু করি তাহলে। আমাদের চ্যাপ্টারটা হলো কেমিস্ট্রি, কেমিস্ট্রি এটা হলো সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার এটা হলো চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার 1 এটা হলো এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল পরিবেশগত কেমিস্ট্রি বা পরিবেশ কেমিস্ট্রি। তো আসলে এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কি আছে? কেমিস্ট্রি বলতে সব জায়গায় কেমিস্ট্রি আছে, যেখানে অবজেক্ট সেখানে কেমিস্ট্রি। তুমি তোমার এনভায়রনমেন্ট, তোমার বাসার মধ্যে কথা চিন্তা করো, তোমার বাসায় যদি অক্সিজেন গ্যাস না থাকে তুমি বাঁচবা? সো অক্সিজেন একটা কি পার্ট অফ দ্য কেমিস্ট্রি, ইটস প্লে দ্য ভাইটাল রোল টু চেঞ্জ দ্য কম্পোজিশন অফ ম্যাটার। সে ফর এক্সাম্পল, যেমন দেখো তোমার বাসায় তুমি যখন মিথেন গ্যাস রান্না না করলে তো আমরা খেতে পারবো না, তো মিথেন গ্যাসকে বার্ন করতে হলে কি লাগে? অক্সিজেন লাগে না? তো তোমার বাসায় কি অক্সিজেন নাই? আছে তো। তাহলে অক্সিজেনকে আর মিথেনকে বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড, দিস ইজ দ্য মেজর পার্ট অফ দ্য কেমিস্ট্রি, দ্য হিট কেমিস্ট্রি বলা হয়। অর্থাৎ এখানে তুমি কম্বাশন রিয়াকশনের মাধ্যমে এখানে তুমি হিট প্রোডাকশন করেছো মিথেনকে। শুধু কি তাই, আমাদের বডির কথা চিন্তা করো না, আমরা এই যে এনভায়রনমেন্ট থেকে আমরা কি নিই? অক্সিজেন নিই। এই অক্সিজেন কি হয় আমাদের, আমাদের ভিতরে আমরা যখন ইনহেল করি তখন এটা লাঙের মাধ্যমে আমাদের ব্লাডে চলে যায় এবং অক্সিজেন এনরিচড ব্লাড তৈরি হয়। এই অক্সিজেন এনরিচড ব্লাড কি করে, আমাদের যে খাবার খাই এটা ফাইনালি এটা কনভার্সন হয়ে হয় গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, এটা ব্লাডে অ্যাবজর্ব হয়, তখন ওই অক্সিজেনের সাথে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ রিয়াক্ট করে। রিয়াক্ট করে কি হয়, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার ভেপার তৈরি হয় আর হিট এনার্জি পায়। এই হিটের কারণেই আমরা বেঁচে থাকি। অক্সিজেন কনভার্সনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এটা আমাদের এক্সেলারেশনে বেরিয়ে যায়। তাহলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বলতে আমাদের এনভায়রনমেন্টে তো সব কিছুই আছে কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট তো ম্যাটার নিয়েই তৈরি, আমি তুমি গাছপালা যা কিছু আছে সব কিছু নিয়েই তো তৈরি। তো এনভায়রনমেন্টের বাইরে তো কোনো কেমিস্ট্রি নাই। তো আমরা এখন দেখবো এনভায়রনমেন্টের মধ্যে কি কি পার্ট আমাদের এখানে আছে, সেইগুলো আমি তোমাদেরকে একটা একটা করে আমি বলার চেষ্টা করব। প্রথমে আমরা যদি দেখি কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের আগে আমরা দেখব পুরো আর্থ সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যায়। এই যে আর্থ সিস্টেম, আমাদের আর্থ ইজ এ প্ল্যানেট, এটা আমাদের সোলারের একটা প্ল্যানেট, এই প্ল্যানেটের সিস্টেমটা কি? এই সিস্টেমটা হলো তিন ধরনের। আর্থ সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়, আর্থ সিস্টেমকে আমরা তিন ভাগে ভাগ করেছি। দেখো কি কি ভাগে, একটা নাম হলো লিথোস্ফিয়ার, একটাকে বলা হয় হাইড্রোস্ফিয়ার, আর একটাকে বলা হয় অ্যাটমোসফিয়ার।
দেখো তিনটা ভাগে ভাগ করলাম আমরা, একটা হলো লিথোস্ফিয়ার, একটা হলো হাইড্রোস্ফিয়ার, একটা হলো অ্যাটমোস্ফিয়ার। এই তিনটা মিলে আমাদের আর্থ সিস্টেম। তো এখানে লিথোস্ফিয়ার কথাটা কি, লিথোস্ফিয়ার হলো যে সলিড ক্রাস্ট, সলিড সারফেস অফ দ্য আর্থ, আর্থের যে আমাদের শেল, ওপরে যে কাভার। যদি আমি আর্থের সিস্টেমটা যদি আমি এইভাবে মনে করি, এই যে আর্থের সিস্টেমটা পানি বাদে যে আর্থের সলিড সার্ফেসটা, এই সলিড সার্ফেসটাকে বলা হয়, অর্থাৎ সলিড ক্রাস্ট যেটা, সেটাকে বলা হয় আমাদের লিথোস্ফিয়ার। অর্থাৎ আমাদের যে পার্টে আমরা সলিড ক্রাস্ট অফ দ্য অর সার্ফেস অফ আর্থ নিয়ে ডিসকাস করি, সেটার নাম হলো আমাদের লিথোস্ফিয়ার। তো লিথোস্ফিয়ার একটা মেজর পার্ট আমাদের আর্থ সিস্টেমে। এখন লিথোস্ফিয়ারে কি পাওয়া যায়, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আমি একটু পরে 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 করছি, আমি ক্লাসে আছি তো আমি পরে করবো। হ্যাঁ তো যা হোক, সরি একটু ডিস্টার্ব হওয়ার কারণে। লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ারটা হলো আমাদের যে সলিড ক্রাস্ট। এটা কি সলিড ক্রাস্ট, আমরা কি আলোচনা করি এখানে, সলিড ক্রাস্টের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি। সলিড ক্রাস্টের মধ্যে আছে আমাদের বিভিন্ন রকম মিনারেলস আছে, বিভিন্ন রকমের ওর আছে, যেখান থেকে আমরা মেটাল এক্সট্রাক্ট করে থাকি। এই যে ক্যালামাইন, আমরা তোমরা পড়েছো ক্লাস নাইনে, ক্যালামাইন, তারপরে জিঙ্ক ব্লেন, তারপরে ম্যাগনেটাইট, হেমাটাইট, বক্সাইট, এই সমস্ত সলিড ক্রাস্টে আমরা এই সমস্ত জিনিসগুলো পেয়ে থাকি। এবং শুধু নট অনলি দ্যাট, সব থেকে এটা পাওয়ার আগে আমাদের জানতে হবে আমাদের পাটা রাখবো কোথায়। আমাদের তো একটা সাস্টেন করতে হবে, আমাদের থাকতে হবে, যেটা আধার, যেটা স্টোর, যেখানে আমরা থাকি, সেটা তো সলিড কাস্টেই থাকি। একটা বিল্ডিং এ আমরা বাস করি, বিল্ডিংটা কার উপরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কি আমাদের মাটির উপরে, অর্থাৎ সলিড কাস্টের উপরে। হ্যাঁ যদিও বলা যায় সাগরের মধ্যে তো বাড়ি করা যায়, হ্যাঁ ডেফিনেটলি করা যায়, কিন্তু যেটা বেজ মাটি, অর্থাৎ পানির নিচে যে মাটি আছে, সেটা না ছাড়া ওটা ছাড়া তো থাকতে পারবে না। এমন কিছু দেখাও তো মাটিকে টাচ করা ছাড়া, একমাত্র ম্যাগনেটিক আপার, কোনো ম্যাগনেটিক পাওয়ার ছাড়া কোনো জিনিসকে তুমি হ্যাঙ্গিং অবস্থায় রাখতে পারবা, ইম্পসিবল। সো সলিড কাস্ট দরকার, অর্থাৎ আধার দরকার, অর্থাৎ যেখানে আমরা পা রেখে থাকি সেটাই তো সলিড কাস্ট। তো এটার এর গুরুত্বটা বলে শেষ করা যাবে না। যা হোক, তাহলে সলিড কাস্ট কি, এনভায়রনমেন্ট সিস্টেমের সলিড কাস্ট বা এখানে লিথোস্ফিয়ারটা কি আমরা একটু বুঝলাম। হাইড্রোস্ফিয়ারটা কি, হোয়াট ইজ কল্ড হাইড্রোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার মানে হাইড্রো মানে যেখানে শব্দের আগে হাইড্রো থাকবে, ইট ইজ রিলেটেড টু ওয়াটার। তা হাইড্রোস্ফিয়ার হলো কি, আমাদের যেখানে রিলেটেড টু ওয়াটার, অর্থাৎ ওয়াটার সারফেসের ওয়াটার হতে পারে, যে কোনো জায়গার ওয়াটার হতে পারে, অর্থাৎ এই আর্থ সিস্টেমে যে ওয়াটার বডিকে নিয়ে যেটা ডিসকাস করা হয় সেই পার্টটা হলো হাইড্রোস্ফিয়ার। তোমরা জানো যে আর্থ সিস্টেমের যে 3/4 পার্ট হলো আমাদের ওয়াটার, আর 1/4 হলো আমাদের সলিড ক্রাস্ট, এবং যেখানে হিউজ আমাদের ওশান, সি, এবং আমাদের এখানে রিভার থেকে শুরু করে হিউজ ওয়াটার বডি আছে, অর্থাৎ আর্থ সিস্টেমের, অর্থাৎ 3/4 পার্ট আমাদের আর্থ সিস্টেমের এটা হাইড্রোস্ফিয়ার। ওকে, লাস্ট হলো অ্যাটমোস্ফিয়ার, এটা দেখা যায় না। যেমন ওয়াটারকে দেখলে, সলিড কাস্টকে দেখলে, কিন্তু অ্যাটমোস্ফিয়ারকে দেখা যায় না, অ্যাটমোস্ফিয়ারকে ফিল করা যায় শুধু। তুমি হাঁটছো, প্রচন্ড জোরে বাতাস হচ্ছে গায়ে, তুমি ফিল করছো কিছু একটা লাগছে, অর্থাৎ বাতাস লাগছে, দ্যাট ইজ কল্ড অ্যাটমোস্ফিয়ার, অর্থাৎ রিলেটেড টু এয়ার। এখন এটা কতটুকু আছে, এর সিস্টেমটা কি, তো যাক সেটা নিয়ে আমাদের বইতে এগুলো আছে। তবে প্রথম ক্লাসটা ডিসকাশনের ক্লাস, কারণ কোনো স্কুলে এগুলো পড়ায় না, কিন্তু আমি মনে করি এটা দরকার আছে আমাদের, শুধুমাত্র যে রেজাল্ট ওরিয়েন্টেড পড়াটা না তোমার, কারণ এখান থেকে তোমার বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে যে অ্যাটমোস্ফিয়ারের কয়টা পার্ট, অ্যাটমোস্ফিয়ারে কোথায় কী থাকে, কোন লেভেলে আমাদের সাইক্লোন হয়, টাইডাল ওয়েভস হয় কেন, এই সমস্ত পার্টগুলো কিন্তু আমাদের লাইফের জন্য জানা দরকার। এবং তুমি যখন অনেক বড় হবে, অনেক বড় বড় জায়গায় চাকরি করবে, মনে করো কথার কথা, তুমি ইউনাইটেড নেশনের কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন বড় ধরনের কর্মকর্তা, তো সেখানে তোমার অবশ্যই টাইডাল ওয়েভ সম্বন্ধে বা এখানে সাইক্লোন সম্বন্ধে তোমার নলেজ না থাকলে তা ফিউ ওয়ার্ডস তুমি কীভাবে ডেলিভার দিবা সেখানে। সো ডেফিনেটলি তোমার সেখানে আমাদের এই সমস্ত পার্টগুলো আমাদের পার্ট টু পার্ট শিখতে হবে। ওকে, তাহলে আমরা আসি এখন অ্যাটমোস্ফিয়ার কি, অ্যাটমোস্ফিয়ার হলো রিলেটেড টু এয়ার। এখন এই রিলেটেড টু এয়ার কতগুলো অ্যাটমসফিয়ার, কতটুকু আছে, তার ওজন কত, এয়ারের ওজন কত, এয়ারের ডেন্সিটি কত, এ কিভাবে ডেন্সিটি মেজার করা হয়, কোন কোন ইউনিটে মেজার করা হয়। দেখেন ডেন্সিটি মেজার করা হয় পিপিএম, তোমরা জানো পার্টস পার মিলিয়ন, পিপিবি পার্টস পার বিলিয়ন, পিপিটি পার্টস পার ট্রিলিয়ন, এইভাবে কিন্তু আমরা তার ডেন্সিটি কিন্তু আমরা মেজার করে থাকি। যাই হোক, আমরা এখন অ্যাটমসফিয়ারের যে লেভেল বা
অ্যাটমোস্ফিয়ারের যে কম্পোজিশনটা আগে আমরা দেখে নেব, লেখো কম্পোজিশন অফ অ্যাটমোস্ফিয়ার। কম্পোজিশন অফ অ্যাটমোস্ফিয়ার, এখন আমরা দেখব কম্পোজিশন অফ অ্যাটমোস্ফিয়ার। অ্যাটমোস্ফিয়ারের কম্পোজিশন কি তোমরা জানো? অ্যাটমোস্ফিয়ারের মেইন কম্পোজিশন, মেইন যে দুটো পার্ট থাকে সেটার নাম হলো অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। অক্সিজেন আর একটা হলো নাইট্রোজেন। অক্সিজেনের পার্সেন্টেজ হলো 21% আর নাইট্রোজেন হলো 78%। এই টোটাল এই দুটো যোগ করলে হয় 99%। আর রেস্ট অফ দ্য গ্যাস গুলো হলো কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, অনেকগুলো আছে, এবং ডাস্ট পার্টিকেলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের 1% হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এবং এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমাদের কম্পোজিশন অফ আর্থ। এর মধ্যে একটা জিনিস আমরা বলি যে ডেন্সিটি অফ দ্য অ্যাটমোসফিয়ার এটা কত, এটা একটা পরীক্ষা আসতে পারে এমসিকিউ হিসেবে। হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ দ্য অ্যাটমোসফিয়ার, এবং এটা কোন ইউনিটে কাউন্ট করা হয়? এখানে ইউনিটে কাউন্ট করা হয়, আমি কিছুক্ষণ আগেই বললাম, এটা ইউনিটে কাউন্ট করা হয় আমাদের PPM অর্থাৎ পার্টস পার মিলিয়ন, তারপর PPB পার্টস পার বিলিয়ন, এগুলো মনে রাখতে হবে, বা PPT পার্টস পার ট্রিলিয়ন। তো পিপি কি কত? এটা হলো 10^-6, এটা হলো PPM পার্টস পার মিলিয়ন PPM, আর 10^-9 হলো পার্টস পার বিলিয়ন PPB, আর PPT হলো কত? PPT হলো 10^-12 PPT পার্টস পার ট্রিলিয়ন। দিস ইজ দ্য ডেন্সিটি অফ অ্যাটমোসফিয়ার। সো আমাদের এই যে কম্পোজিশন অফ আর্থ ক্রাস্টের কি আছে এখানে, এবং তার মধ্যে আমাদের অ্যাটমোসফিয়ারের ডেন্সিটি কিভাবে কাউন্ট করা হয়, এবং অ্যাটমোসফিয়ারের ডেন্সিটি কত, সেটা আমরা মোটামুটি এখন জানলাম। এর মধ্যে একটা পার্ট আছে, হোয়াট ইজ কল্ড অ্যারোসল। অ্যারোসল হচ্ছে ডিফারেন্ট গ্যাসেস লাইক ওয়াটার, ওয়াটার ভেপার, ডাস্ট পার্টিকেলস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ গ্যাসেস আর কালেক্টিভলি নোন অ্যাজ দ্য অ্যারোসল। ডিফারেন্ট টাইপ অফ গ্যাসেস, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ডাস্ট পার্টিকেলস হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ গ্যাসেস, এটা কালেক্টিভলি কি আমরা বলি অ্যারোসল। যা হোক, এখন আমরা এই কম্পোজিশন অফ অ্যাটমোসফিয়ারের পরে আমরা অ্যাটমোসফিয়ারের লেভেল সম্বন্ধে আমরা একটু জানবো। অ্যাটমোসফিয়ারের লেভেল কি, এবং আর্থ সারফেস থেকে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত আমাদের অ্যাটমোসফিয়ারের লেভেল, এটা আমরা একটু দেখি। মনে করো এই একটা আর্থ। তো যদি আমি ই করি, এই হলো আমাদের এখান থেকে শুরু করে, আসলে ওইভাবে তো দেখানো সম্ভব না, এটা হলো একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই লেয়ারটাকে, এই যে এই একটা এই পার্টটাকে আমরা বলি এটা ট্রোপোস্ফিয়ার। অর্থাৎ এখান থেকে এইটার যে ডিস্টেন্স, এখান থেকে এটা হলো মাত্র 10-12 কিলোমিটার পর্যন্ত, এই পার্টটা হলো আমাদের ট্রোপোস্ফিয়ার। এখান থেকে আর একটা লেয়ার, এই লেয়ারটা অনেক বড়, এই লেয়ারটার নাম হলো এখানে আমাদের, এটা হলো স্ট্রাটোস্ফিয়ার, এটার নাম হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার। তারপরে দেখো এই লেভেলটার নাম হলো আমাদের আয়োনোস্ফিয়ার, এই লেভেলটার নাম এখান থেকে এই পর্যন্ত এই লেভেলটার নাম হলো আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। আর লাস্ট যেটা পার্ট, সেই পার্টটার নাম হলো এক্সোস্ফিয়ার, এটা হলো আমাদের এক্সোস্ফিয়ার। তাহলে এই মূলত, কিন্তু তোমার 6-7 এর বইতে থেকে শুরু করে সব বইতে দেওয়া আছে, তবে আমরা মূলত এই চারটা যখন আপার ক্লাসে আমরা স্টাডিতে দেখেছি, আমরাও চারটা পড়েছি যখন আমরা, আমাদের পার্ট ছিল এটা, আমাদের কেমিস্ট্রিতে আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, চারটা পার্ট, একটা ট্রোপোস্ফিয়ার, একটা স্ট্রাটোস্ফিয়ার, একটা আয়োনোস্ফিয়ার, একটা এক্সোস্ফিয়ার। এখন কোথায় কি আছে মনে রাখবে, টোটাল অ্যাটমোসফিয়ারে, টোটাল এয়ারে 75% কভার করে ট্রোপোস্ফিয়ারে, এবং ট্রোপোস্ফিয়ারের রেঞ্জ হলো মাত্র 10-12 কিলোমিটার, গ্রাউন্ড থেকে 10-12 কিলোমিটার, এবং টোটাল এয়ারে 75% এয়ার থাকে শুধু আমাদের এই লেয়ারে। আর এই লেয়ারের মধ্যে যত ঝড়, বৃষ্টি, তুফান, এবং আমাদের টাইডাল ওয়েভস শুরু করে, সাইক্লোন থেকে শুরু করে, সব কিন্তু আমাদের এই লেয়ারের মধ্যে হয়।
এবং এখানে এয়ারের ডেন্সিটি 7 থেকে বেশি অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে যত কাহিনী হয় আর এগুলোর কি কোনো কাহিনী নেই অবশ্যই এখানে স্ট্রাটোস্ফিয়ারের তারপর আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার প্রত্যেকটা রিজনের আমাদের কিছু না কিছু আমাদের আমাদের লাইফে আমাদের কাজে লাগে যেমন আয়নোস্ফিয়ার কোন জিনিস এখান থেকে আয়নোস্ফিয়ার এটাকে রিফ্লেক্ট হয়ে আবার এখানে ফিরে আসে আয়নোস্ফিয়ারের কাছে স্ট্রাটোস্ফিয়ার যদি না থাকে আমরা তো তামা হয়ে যেত পৃথিবী পুড়ে যেত একদম কারণ এখানে কি করে এটা আমাদের প্রোটেক্ট করে কোথা থেকে প্রোটেক্ট করে এখান থেকে প্রোটেক্ট করে এখানে ইউভি যে লাইট সান থেকে ইউভি লাইট কে প্রোটেক্ট করে অর্থাৎ এখানে ওজোন তৈরি হয় এবং ওজোন তৈরি হওয়ার কারণে ওজোন কি করে অ্যাবজর্ব করে ইউভি লাইট রেকে এবং এটা আমাদের পেনিট্রেট হতে অ্যাটমোস্ফিয়ার সার্কুলে যে আমরা মানুষ গরু ছাগল হাঁস মুরগি অর্থাৎ অ্যানিমালস আমরা যে থাকি এই ট্রোপোস্ফিয়ার রিজনে আর সার্ফেসের উপরে এগুলোকে আমাদের প্রোটেক্ট করে কারণ ইউভি লাইট কজেস ক্যান্সার কার্সিনোজেনিক ফর্ম করে এবং ফাইনালি এটা কিন্তু মানুষ মারা যায় তো যা হোক এইগুলো আমাদের বিভিন্ন তারপরে ট্রোপোস্ফিয়ারে আমাদের কিভাবে ওজন তৈরি হয় এটা তোমাদের পড়ানো হবে বা পড়ানো হয়েছে মনে হয় পাস পেপারের তারপর আয়নোস্ফিয়ার এখানে এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের কাজ করে এক্সোস্ফিয়ারে টোটাল আয়নাইজ স্টেটে থাকে টোটালি গ্যাস গুলো এই যে অক্সিজেন মলিকিউলস থাকলে খুবই ফেইন্ট একদম পাতলা এবং আস্তে 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 কি হয় এটা থেকে এটা 160 কিলোমিটার পর্যন্ত এখানে এরপরে কি একটা ফেইন্ট হয়ে এখানে আর থাকে না দ্যাট ইজ কল এটা শুরু হয়েছে কি এটা শুরু হয়েছে আমাদের কি আমরা কি বলা স্পেস আমরা স্পেসে চলে যাব অর্থাৎ এই যে 160 কিলোমিটার পর্যন্ত আপ টু 160 কিলোমিটার পর্যন্ত এখন গ্রাউন্ড সারফেস থেকে এই রিজন পর্যন্ত আমরা বলি অ্যাটমোস্ফিয়ার এবং আগে বলেছি যে ট্রোপোস্ফিয়ারে এয়ারের ডেন্সিটি সব বেশি এবং ট্রোপোস্ফিয়ারের মধ্যে কিন্তু আমাদের সবগুলোই হয় এখানে তো যাও আমি যতটুকু লেসন দিলাম এটা মোটামুটি এতে প্রাইমারি স্টেজ তোমরা দেখি কে কতটুকু আমার কথা লেসনটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো যে স্যার আপনি যতটুকু লেকচার দিলেন অন্তত এইটুকু মানে ইনফরমেশন বলতে কিছু নাই অন্তত কিছুটা জিনিস আমরা জানলাম যে আসলে অ্যাটমোসফিয়ার কি আমাদের কেমিস্ট্রির সাথে আমাদের এনভায়রনমেন্টের রিলেশনটা কি যাকে এই জিনিসগুলো তোমাদেরকে আমি দেখালাম এখন আমি বিভিন্ন রিজনে যদি ট্রোপোস্ফিয়ার নিয়ে যদি আলোচনা করি এখানে আছে 0 থেকে 18 কিলোমিটার আসলে 10 টু 12 কিলোমিটার এক এক বইতে এক একটা ইনফরমেশন আছে তোমাদের এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই কারণ এই ধরনের কোশ্চেন এমসিকিউ আসবে না যা কনফিউজিং কোশ্চেন এখানে মোস্টলি নাইট্রোজেন অক্সিজেন তারপর এখানে বিভিন্ন রকম গ্যাস থাকে আর্গন ওয়াটার ভেপার এই সমস্ত রিজনে থাকে এবং সবচেয়ে বড় কথা এখানে কিন্তু ওয়াটার ভেপার বেশি থাকে এবং যেখানে ওয়াটার ভেপার বেশি থাকে সেখানে কিন্তু আমাদের ওয়াটার ভেপার যে অঞ্চলে পৃথিবীর প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওয়াটার ভেপার বেশি থাকে না যেখানে ওয়াটার ভেপার বেশি থাকে সেখানে কিন্তু আমাদের মানে বৃষ্টিপাতটা বেশি হয় যা রেইনফলটা বেশি হয় এরপর আসো এটা হলো আমাদের সব থেকে হাইস্ট রেঞ্জ অর্থাৎ এখান থেকে এটা 15 থেকে 90 আছে 18 থেকে এখান থেকে এটা অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের রেঞ্জ হলো 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এই রেঞ্জ আরেকটা জিনিস বলি গ্রাউন্ড থেকে ট্রোপোস্ফিয়ারে যতটুকু যাবে আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু কমতে থাকবে এই বর্ডার পর্যন্ত আর এই বর্ডারটাকে বলা হয় ট্রোপোপোজ এটাকে বলা হয় ট্রোপোপোজ কথা ক্লিয়ার এখান থেকে যখন উপরে উঠবে ট্রোপোপোজ পর্যন্ত কিন্তু টেম্পারেচার গ্র্যাজুয়ালি শার্পলি ডিক্রিজ করবে আবার যখন অ্যাটমোস্ফিয়ারে স্ট্রাটোস্ফিয়ার শুরু হলো যেখান থেকে সেই স্ট্রাটোস্পোজ পর্যন্ত এখানে কিন্তু টেম্পারেচার শার্পলি ইনক্রিজ করবে অর্থাৎ গ্রাফটা হলো এইরকম এটা যদি টেম্পারেচার আজকে দিনে টেম্পারেচার 30 হয় তাহলে এখানে এইভাবে এটা হলো ট্রোপোপোজ এটা ট্রোপোস্ফিয়ার এটা হলো আমাদের এটা হলো স্ট্রাটোস্ফিয়ার এখানে এটা ইনক্রিজ করবে তারপরে আয়নোস্ফিয়ার কমতে থাকবে তারপর এখানে এক্সোস্ফিয়ারে শার্পলি ইনক্রিজ করতে থাকবে এই হলো আমাদের টেম্পারেচার কার্ভ অফ দ্য ডিফারেন্ট লেয়ার অফ দ্য অ্যাটমোস্ফিয়ার তো যা হোক এখানে আমাদের মেসোস্ফিয়ারের রেঞ্জ হলো 50 থেকে 85 কিলোমিটার আর এটা হলো আমাদের 85 থেকে যতটুকু আছে 160 বলো আর যতটুকু আছে সেটা হলো আমাদের রেঞ্জ এবং এখানে কি থাকে এই জায়গায় যে স্ট্রাটোস্ফিয়ারে মেনলি থাকে ওজোন এখানে ওজোন লেয়ার তৈরি হয় এখানে ওজোন মলিকিউল অক্সিজেন মলিকিউল কি হয় ইউভি লাইট দ্বারা এটাকে ভেঙে যায় ইউভি লাইট দ্বারা অক্সিজেন মলিকিউল ইউভি এইস নিউ এটা ভেঙে যে অক্সিজেন অ্যাটম তৈরি হয় অর্থাৎ অ্যাটম অক্সিজেন তৈরি হয় একটা অক্সিজেন অ্যাটমের সাথে একটা অ্যাটমিক অক্সিজেন মিলে ওজোন লেয়ার তৈরি হয় এইভাবে ওজোন লেয়ার কি করে ওজোন লেয়ারটা আমাদের ইউভি লাইটকে অ্যাবজর্ব করে নেয় সো দ্যাট এখানে কিন্তু আর পেনিট্রেট হতে পারে না আর ওজোন লেয়ার যদি পেনিট্রেট হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আমাদের স্কিন ক্যান্সারে কিন্তু মানুষ মারা যাবে এবং এটা সম্ভবত চিলি ওখানে আমেরিকার পাশে ওখানে কিন্তু হিউজ মানুষের স্কিন ক্যান্সার দেখা দেয় হঠাৎ করে
তো দেখা গেল কি হয়েছে, ওখানে মানুষ সায়েন্টিস্ট ওখানে গবেষণা করে দেখলো যে ওখানে ডিপ্লিট হয়েছে, ওজন লেয়ারটা ডিপ্লিট ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ ফেইন্ট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এবং ওই রিজনে একটা পার্টিকুলার কোনো রিজন ছিল হয়তো, যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওখানে বিভিন্ন রকম সিএফসি, তারপরে আমাদের বিভিন্ন রকম হার্মফুল গ্যাসগুলোর কারণে ওটা আমাদের ওজন লেয়ারকে ডিপ্লিট করে দেয়। মেনলি ওজন লেয়ারকে ডিপ্লিট করে দেয় সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তো তখন ওই দেশে ওই সমস্ত জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে হয়তো এই ঘটনাটা ঘটতে পারে। এনিওয়ে, আমরা এখন যে জিনিসটা জানলাম সেটা হলো অ্যাটমোস্ফিয়ারের বিভিন্ন লেভেল। এখন অ্যাটমোস্ফিয়ারের লেভেলের মধ্যে আমাদের কি ঘটনা ঘটে, কোথায় কি ঘটে, সেগুলো আমরা দেখাবো। ইফেক্ট অফ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ডেন্সিটি অফ দ্য এয়ার, এই পার্টটা নিয়ে একটু আলোচনা করব। ইফেক্ট অফ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ডেন্সিটি অফ এয়ার। আচ্ছা, তোমরা তো জানো আমরা এই যে বিভিন্ন এখন ঝড় বৃষ্টি হচ্ছে, কেন ঝড় বৃষ্টি হয়, তুমি একটু খেয়াল করে দেখবা, যখন একটু গরম লাগে, যখন আমরা ফিল করি আমাদের গরম লাগছে, তখন কিন্তু রেইন হয়। একটু খেয়াল করে দেখো কেন হয়, কি কারণে হয়, ডেফিনেটলি তার একটা সার্টেন রিজন আছে। মনে রাখবা, এয়ারে যদি ওয়াটার ভেপারের পরিমাণ বেশি থাকে, তাহলে ওয়াটার ভেপার কিন্তু হিট রিটেইন করে। আসলে এই আর্থ সিস্টেমটা কি, যখন আমাদের এই যে সান থেকে যে লাইট বা হিট, আগে কি হয় আর্থ সার্ফেসটা অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার কি হয় পরে কি হয় জানো, যখন সান মানে ডুবে যায় বা সান যখন আর থাকে না, তখন কি হয় ওই অ্যাবজর্ব হিট রেডিয়েট করে, অ্যাবজর্ব হিট রেডিয়েট করে। এই রেডিয়েশন হিটটা আমাদের যে সমস্তগুলো গ্রিন হাউস গ্যাস আছে সেগুলো হিট রিটেইন করে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে কি, কার্বন ডাইঅক্সাইড একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস। অ্যানাদার ইম্পর্টেন্ট গ্যাস হলো আমাদের ওয়াটার ভেপার, এবং ওয়াটার ভেপার কিন্তু হিট রিটেইন করে থাকে। তাই আমাদের রেডিয়েট এনার্জি, রেডিয়েটেড এনার্জিটা, হিট এনার্জিটা ওয়াটার ভেপার যখন হিট রিটেইন করে, তখন অ্যাটমোস্ফিয়ারে কিন্তু আমাদের মনে রাখতে হয় তখন গরম ফিল করি, উই ফিল ভেরি হট। এবং তখন কি হয়, তখন রেন হয়, তখন আমাদের এটা ক্লাউড তৈরি হয়, এটা আমাদের ক্লাউড তৈরি হওয়ার এটা আবার অনেক বড় কাহিনী এনভায়রনমেন্টের। যদি কখনো তোমাদের সাথে এবার যদি স্কুল খোলার পরে ক্লাউড কিভাবে ফর্ম হয় সেটা আমি তোমাদেরকে আলোচনা করবো, এটা তোমার বইয়ের পার্ট না, এমনি তোমাদের সাথে পরে আমি জানবো যে ক্লাউড কিভাবে তৈরি হয়। এবং ক্লাউড তৈরি হওয়ার পরে কিন্তু ক্লাউড হবে, রেন হবে না, তার আবার একটা বিশাল কাহিনী। এটার উপরে কিন্তু মানুষ পিএইচডি করে যে ক্লাউড হচ্ছে কিন্তু রেন হচ্ছে না, কারণ কি, এর কারণ হলো পার্টিকুলেটস থাকতে হবে। পার্টিকুলেটস কি, পার্ট অফ দ্য পার্টিকলস কে বলা হয় পার্টিকুলেটস। তো যা হোক, আমরা এখন দেখবো যে এই সমস্ত ইফেক্টগুলো, টেম্পারেচার, প্রেশার, ডেন্সিটি, এটা এয়ারের ইফেক্টটা কি। এর ইফেক্টের একটা বড় রেজাল্ট হলো, অ্যাডভার্স ইফেক্টটা হলো আমাদের যে টাইডাল ওয়েভস অথবা সাইক্লোনস। কি জন্য সাইক্লোন হয় এবার শোনো, যেখানে ওয়াটার বডি সেখানে ওয়াটার ভেপারটা বেশি প্রডিউসড হবে, এটাই স্বাভাবিক। এবং এটা কি হবে, এটা ডিফিউশন মেথডে সমস্ত জায়গাতে স্ক্যাটার হয়ে যাবে, ছড়িয়ে যাবে। কারণ ডিফিউশনটা হলো সেই প্রসেস যেখানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন দিকে ন্যাচারালি এটা কি হয় আমাদের ডিসপার্স হয়, সেটাকে বলা হয় ডিফিউশন। তো যা হোক, যেখানে ওয়াটার বডি আছে সেখানে ন্যাচারাল ইভাপোরেশন হবে, ইভাপোরেশন হলে কি হবে ওখানে ওয়াটার ভেপার থাকবে। এবার আসো, যদি তোমরা তো এই শহরে বাস করো, তোমরা দেখো নি, আমরা ছোটবেলায় দেখেছি, আমরা যখন মাঠে যেতাম এই যে দুপুরের সময় স্কুল থেকে গিয়ে, এই ঠিক এই সময় মাঠের মধ্যে অনেক আম বাগান, সেখানে আম কুড়াতে গেছি, আম খেতে গেছি গাছের মধ্যে, হঠাৎ করে অনেক গরম সাইক্লোন তৈরি হয়েছে, ওই সাইক্লোন আসছে। তখন আমরা চিন্তা করি ওই সাইক্লোন হয়তো কোনো একটা মানে কি বলবো, জিন বা ভূতের কোনো কাহিনী আমরা তখন মনে করতাম ছোটবেলায় যখন আমরা ফোর ফাইভে পড়তাম। তো যাই হোক, সেখানের কাহিনীটা কি, কেন ওখানে সাইক্লোন টাইপের এটা তৈরি হলো, এখন বাতাস কেন ঘূর্ণিপাক হচ্ছে, এটার কারণ কি। কারণটা হলো, যদি কখনো কোনো প্রচন্ড হিটের কারণে তখন এয়ারের যে ডেন্সিটিটা পাতলা হয়ে যায়, তুমি কোনো জিনিসকে যখন হিট দিবা তখন মলিকুলস গুলো, দেখো তোমার একটা এই ধরনের গ্যাসের মলিকুলস গুলো এখানে আছে, এইগুলোই আমাদের পার্ট। এইটা পড়ানোর মেন পার্ট হলো গ্যাসের ল গুলো পড়ানোর জন্য আমরা এটা মেন চ্যাপ্টারটা এটা। তো যখন হিট দেওয়া হবে, মলিকুলস গুলো যখন হিট অ্যাবজর্ব করবে, তখন মলিকুলস গুলো কিন্তু ছুটতে থাকে, অর্থাৎ তার কাইনেটিক এনার্জি ইনক্রিজ হতে থাকে। এবং কাইনেটিক এনার্জি যখনই ইনক্রিজ করবে তখন কিন্তু ডেন্সিটিটা কমে যাবে, ইন্টারমলিকুলার ফোর্স কমে যাবে, এবং কি হবে যখন গ্যাসটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু আপার অ্যাটমসফিয়ারে চলে যাবে, এবং সেই জায়গাতে সাডেনলি একটা জায়গাতে এমটি একটা স্পেস তৈরি হবে। আর যখনই এমটি স্পেস তৈরি হবে তখন সারাউন্ডিংস এয়ার, মনে করো এই জায়গাটায় এটাটা ওশান, ওশানের উপরে এখানে মনে করো সাংঘাতিক হিটের কারণে এই জায়গাটায় টোটালি আমাদের হিটের কারণে গ্যাসের মলিকুলস গুলো আপার অ্যাটমসফিয়ারে চলে যাওয়ার কারণে এই জায়গাটাতে সার্টেনলি একটা এমটি একটা গ্যাপ তৈরি হয়েছে।
তখন এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য গ্যাপ কি হবে, যেখানে গ্যাপ থাকবে সেখানে কি হবে এয়ার আসবে না, গ্যাপ থাকলে এয়ার আসবে, অর্থাৎ এয়ার গুলো কি হবে তখন প্রচন্ড জোরে ওটা আমাদের কাছে ছুটতে থাকবে, তখন এয়ার গুলো এখানে এখান থেকে বিভিন্ন ধরনের এয়ার মিলে এখানে বিভিন্ন ডাইরেকশনে বিভিন্ন ডাইরেকশনে ডাইরেকশনে এইরকম একটা ঘূর্ণিঝড়ের একটা বা একটা ঘূর্ণিঝড়ের বা এটাকে আমরা বলতে পারি সাইক্লোনের একটা রূপ নেয়। এই সাইক্লোনটা তখন কি হয় এটা তখন ভেলোসিটি ইনক্রিজ করতে করতে সেটা তো আসলে কি হবে সেটা তো কমাতে হবে, তো যেহেতু কি বলে ওশানের উপরে ওখানে তো কোনো কোনো রেজিস্ট ফোর্স থাকে, রেজিস্ট ফোর্স বলতে এয়ার রেজিস্ট করে, তাছাড়া তো কোনো রেজিস্ট ফোর্স থাকে, তখন আস্তে 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 করে কি সেটাকে দুর্বল হওয়ার জন্য আমাদের কোনো কোলিশন হওয়ার দরকার আছে, এবং যখন আমাদের আর্থ সারফেসের উপরে গাছপালা ঘর বাড়ি এগুলোতে কি হয় সেগুলো যখন বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ কোলিশন হয় তখন তার যে অ্যাক্টিভিটিসগুলো অর্থাৎ ভেলোসিটিটা কমতে কমতে একসময় দুর্বল হয়ে পড়ে এবং এটা মিনিমাইজ হয়ে যায়। এই হলো আমাদের কি সাইক্লোন কিভাবে তৈরি হয়, তো সাইক্লোন তৈরি হওয়ার কারণটা হলো অ্যাটমোস্ফিয়ারে যদি কোনো কারণে ডেন্সিটিটা ফেইন্ট হয়ে যায়, ডেন্সিটিটা কমে যায় এবং সেখানে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপটা ফিল আপ করার জন্য চারিদিকের বাতাস যখন জোরে ছুটতে থাকে তখন সেখানে ঘূর্ণিঝড়ের কারণ হয় বা এটাকে বলি আমরা সাইক্লোন। ওকে, আরো কিছু জিনিস আমি বলি, যেমন আছে ডিফারেন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমাদের তোমরা ফিজিক্সে পড়েছো যে প্রেশারটা কি সব জায়গায় সেম, আমরা যখন এখান থেকে উপরে উঠবো যত উপরে উঠবো তত কিন্তু প্রেশার কমতে থাকে, এবং তুমি জানো মাউন্ট এভারেস্টের উপরে প্রেশারটা কম, সেখানে কিন্তু পানি বয়েল হয় মনে করো 75 বা 78 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানি বয়েল হয়, বাট আপার যদি আমরা গ্রাউন্ড সারফেস ধরি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, কারণ এখানে বয়েল হওয়ার উপরে কিন্তু অ্যাটমোস্ফেরিক প্রেশারের একটা ভূমিকা আছে, তাই বলা হয় মেনশন করা হয় বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট 180 প্রেশারে হলো 100 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার যত কমবে বয়লিং পয়েন্ট তত কমে যাবে। তো যাই হোক এখানে আমাদের কিন্তু বয়লিং পয়েন্ট সরি যেটা আমি বললাম যে বিভিন্ন প্রেশার বিভিন্ন জায়গাতে আমাদের কিন্তু সেম না, অর্থাৎ প্রেশারে আমাদের এটা কম বেশি জিনিসগুলো আছে। তো এনিওয়ে আমাদের ওয়াটার ভেপার, ওয়াটার ভেপারটা হলো ওয়াটার ভেপারের উপরে ডিপেন্ড করে কোন জায়গায় বেশি রেন হবে, যেমন সৌদি আরবিয়াতে যদিও যাইনি আমি শুনি যে ওখানে প্রচন্ড গরম, এবং আমরা না জানলেও না গেলেও তো আমরা বইপত্র পড়ে বা আমরা কিছুটা বুঝতে পারি সৌদি আরবিয়াতে প্রচন্ড হিট, এবং সেখানে কত সেখানে মনে করো 42-43 এরকম টেম্পারেচার, কিন্তু রেন হয় না, এবং জানো ওখানে কিন্তু সোয়েটিং হয় না, কিন্তু বাংলাদেশে কিন্তু এই সময় এবং দেখবা যখন চৈত্র বৈশাখ মাস অর্থাৎ মার্চের শেষের থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে কিন্তু প্রচন্ড গরম এয়ার, কিন্তু সোয়েটিং হয় না, কারণ কি কারণ টেম্পারেচারে ওয়াটার ভেপারটা কম থাকে, কিন্তু কিছুদিন পরে এখন থেকে আর মনে করো এক মাসের মধ্যে দেখবা টেম্পারেচার কম বা অ্যাভারেজ টেম্পারেচার 30-32-28 বাট দেখবা প্রচুর সোয়েটিং হয়, সোয়েটিংটা হওয়ার কারণ কি অ্যাটমোসফিয়ারে প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার আছে, হিট রিটেন করে একটা জমানো হিট টাইপ থাকে যে হিটটার কারণে আমাদের সোয়েটিংটা, তো যা কিনা ওয়াটার পেপার উপর ডিপেন্ড করবে আমাদের সেখানে রেন কেমন হবে এই সমস্ত জিনিসগুলো। যা হোক সবকিছু মিলে আমি টাইডাল ওয়েভস বা এগুলো টপিক্যাল সাইক্লোন এগুলো আমি বললাম, এখন আমরা মেইন জায়গাতে চলে আসি সেটা হলো ল অফ গ্যাস। ল অফ গ্যাসের আগে লেখো ল অফ গ্যাস, এটা হলো মেইন জায়গা শুরু হলো, আমি এতক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা মনে হয়ে গেছে কিনা জানি না, তো যতটুকু হয়েছে এটা নিয়ে আমি তোমাদেরকে যে পার্ট আধা ঘন্টা হয়ে গেছে যে পার্টটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো আমাদের প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ একটা ফার্স্ট ক্লাসে যতটুকু পড়ানো দরকার একটা টিচারদের ততটুকু, অর্থাৎ একাডেমিক্যালি বইতে যে সেগমেন্ট করে দেওয়া আছে এটা দুটো ক্লাসে আমি যা বললাম এটা দুটো ক্লাসের সেগমেন্ট সেগমেন্টেশন, তবে আমি একটা ক্লাস এখনো হয়নি বাট পুরোপুরি শেষ করেছি, যতটুকু পেরেছি মোটামুটি একটা ইনফরমেশন দাঁড় করেছি। তারপরে আছে আমাদের যেটা সেটা হলো ল অফ গ্যাস, তো দেখি আসলে তোমরা কতজন জয়েন করেছো, মাত্র 33-34-35 এবং সর্বোচ্চ 30-42 দেখেছিলাম, তো এটা খুবই ডিসগাস্টিং, আমরা এইরকম হলে তো ক্লাস নিয়ে কোনো মজা নেই, এগুলো ক্লাস নিয়ে কি হবে বলো, যেখানে 100 কতজন স্টুডেন্ট এইভাবে হলে তো হবে না, যখন পরীক্ষায় পারবা না যখন খারাপ করবা ফেল করবা তখন ঠিকই এসে আমাদেরকে বলবা যে স্যার এটা দেখেন ওটা দেখেন অনেক কথা বলো, তো যাক যারা ক্লাস করছো তাদেরকে তারা তো দেখতে তারা তো তাদের শুনে লাভ নেই, বরং তারা তোমরা ইনফরমেশনটা দিয়ে দিও যে এটা খুবই একটা ডিসগাস্টিং ম্যাটার, এইরকম হলে তো সম্ভব হবে না, আর এখন যদি তুমি অ্যাটেন্ডেন্স দাও এখন এখন যদি আসো তাই কিভাবে হবে, ওকে আমি এখন দেখি লজ লিখো ল অফ গ্যাসেস ল
অফ গ্যাসেস। গ্যাসের ল গুলোর মধ্যে কি কি আছে? নাম্বার ওয়ান, প্রথমে আছে লেখো বয়লস ল, বয়লস ল। দুই নাম্বার চার্লস, চার্লস ল। অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রোস ল। আরো অনেক ল আছে, তো আমরা মোটামুটি আগে একটু জানার চেষ্টা করি যে বয়স লকে সব ল গ্যাস গ্যাস নিয়ে সায়েন্টিস্টরা বয়স কি বলেছে, চার্লস কি বলেছে, এবং আমাদের অ্যাভোগাড্রো কি বলেছে, ডেলটন কি বলেছে, তারপরে গ্রামস ডিফিউশন ল, গ্রামস কি বলেছে, সেই জিনিসগুলো আমরা একটা একটা করে জানবো। এবং প্রত্যেকটার অ্যাপ্লিকেশন আছে, প্রত্যেকটার ম্যাথ আছে। তো তার আগে ল অফ গ্যাস পড়ার আগে গ্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমার একটু জানার লাগে। তো লেখো ক্যারেক্টারিস্টিক্স অফ, এগুলো কিন্তু পরীক্ষা এমসিকিউ সরাবে, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাস। গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স কি? আসলে গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স হলো এটা, প্রথম দেখো স্ট্রাকচার। গ্যাসের স্ট্রাকচার কি? গ্যাসের স্ট্রাকচার হলো আমাদের ফিজিক্যাল স্টেট অফ দ্য ম্যাটার, এবং এটা কম্পোস্ট অফ টাইনি ছোট ছোট পার্টিকেলস। গ্যাসের স্ট্রাকচার ছোট ছোট টাইনি পার্টিকেলস, এবং এটা আমাদের কি একটা ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার, এটা একটা হোমোজিনিয়াস স্টেটে থাকে। যেমন এই রুমে যদি আমি বলি অক্সিজেন গ্যাস আছে শুধু, বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, এটা কিন্তু একটা মিক্সচার, এটা কিন্তু একটা মিক্সচার। এখানে কিন্তু একটা হোমোজিনিয়াস ফেজে থাকে, যে এই রুমের মধ্যে অক্সিজেন বেশি, পাশের রুমে কার্বন ডাইঅক্সাইড কম, বা কার্বন ডাইঅক্সাইড বেশি আর এই রুমের মধ্যে অক্সিজেন বেশি, এইরকম না। এয়ারের সব জায়গায় মোর অর লেস আমাদের একটা হোমোজিনিয়াস মিক্সচারে থাকে। এটা হলো আমাদের স্ট্রাকচার অফ গ্যাস। নাম্বার টু হলো মিসিবিলিটি, অর্থাৎ এটা মিক্সচার, অর্থাৎ এদের টেন্ডেন্সি থাকে এটা হোমোজিনিয়াস একটা মিক্সচারে, এটা মিক্সিং করার ক্ষমতা রাখে আমাদের গ্যাসগুলো। একটা গ্যাসের মধ্যে আরেকটা গ্যাস ছেড়ে দিলে এটা কিন্তু একটা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি হবে। একটা নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন গ্যাস দাও, এর মধ্যে কিন্তু হোমোজিনিয়াস মিক্সচার হবে। হ্যাঁ, তুমি বলতে পারো নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন কি রিয়াক্ট করবে? হ্যাঁ, নর্মালি করে না, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু তারা রিয়াক্ট করবে। এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী সেটা ডিফারেন্ট ম্যাটার, যে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কীভাবে রিয়্যাক্ট করে সেটা আমরা পরে বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, ওকে, এরপরে যদি আমরা বলি যে তিন নম্বরে দেখো প্রেশার। প্রেশার কি? প্রেশার হলো আমাদের গ্যাসের যে প্রেশার ক্রিয়েট করবে কোন একটা কন্টেইনারের মধ্যে। যদি তুমি গ্যাস রেখে দাও, মনে করো এখানে গ্যাস আছে, এই গ্যাস যদি রেখে দাও তাহলে গ্যাসের মলিকিউলস গুলো কি হবে? গ্যাসের মলিকিউলস গুলো আমাদের ডিফারেন্ট ডাইরেকশনে তারা কিন্তু মুভ করতে থাকবে, ডিফারেন্ট ডাইরেকশনে তারা মুভ করতে থাকবে। অর্থাৎ যখনই মুভ করে, এটা ক্লোজ কন্টেইনার হোক আর যেখানে হোক, সেখানে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে। অর্থাৎ গ্যাস কি করে? এটা প্রেশার ক্রিয়েট করে। আচ্ছা, গ্যাসের ডেনসিটি কি? ডেনসিটিটা গ্যাসের ডেনসিটি সব থেকে কম, অর্থাৎ কম্পারেটিভলি তার ডেনসিটি সব থেকে কম। অর্থাৎ কম্পারেটিভলি কার সাথে কম্পেয়ার করেছি? যে থ্রি স্টেটস অফ ম্যাটার মেইনলি, একটা সলিড, লিকুইড এন্ড গ্যাস, এর মধ্যে গ্যাসের ডেনসিটি সব থেকে কম। দিস ইজ দ্য অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স। তারপর দেখো রিলেটিভ ভলিউম কি? তুমি যদি 1 গ্রাম হাইড্রোজেন নাও বা 1 গ্রাম অক্সিজেন নাও, আর যদি 1 গ্রাম সল্ট নাও, সোডিয়াম ক্লোরাইড নাও, এটা সল্ট আর এটা গ্যাস, এটা সলিড, এটা গ্যাস, এই 1 গ্রাম গ্যাসটা পুরা রুম, এই রুমটা অকুপাই করতে পারে। অর্থাৎ তার ভলিউমটা রিলেটিভলি খুবই কম, বা যেটাকে আমরা নেগলিজিবল বলতে পারি। হোয়ারেস অক্সিজেন, সোডিয়াম ক্লোরাইড, এটা সলিড, এটার কিন্তু ডেন্সিটি অনেক বেশি এবং ভলিউমটা কিন্তু অনেক কম। আসলে কি ডেন্সিটি আর ভলিউম অফ দ্য ডেন্সিটি ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো ডেন্সিটি ইকুয়ালস টু ম্যাস পার ইউনিট ভলিউম, ভলিউম যত বাড়বে ডেন্সিটি তত কম হবে। একটা ডেফিনিট ম্যাসের জন্য, ডেফিনিট ম্যাসের জন্য ভলিউম যত বাড়বে ডেন্সিটি তত কমবে। 1 গ্রামের জন্য ভলিউম বেশি তাহলে ডেন্সিটি কম, 1 গ্রামের জন্য ভলিউম কম, দ্যাট ইজ ডেন্সিটি বেশি। দ্যাট ইজ ওয়াই সোডিয়াম ক্লোরাইড ভলিউম কম, তাই তার ডেন্সিটি বেশি। যে সলিড আর গ্যাস তার ভলিউমটা অনেক বেশি, ম্যাস সেম ছিল, দ্যাট ইজ ওয়াই তার ডেন্সিটিটা খুবই কম। সো ডেন্সিটি ইজ দ্য ম্যাস পার ইউনিট ভলিউম। ওকে, এই পর্যন্ত আমরা দেখলাম। তাহলে এখন আসি আমরা মোটামুটি যা আছে সেটা হলো কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন। গ্যাসের কি কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন অ্যাবিলিটি আছে? ডেফিনেটলি আছে। তুমি যদি একটা রুমের মধ্যে অক্সিজেন গ্যাস নাও, তাহলে অক্সিজেন গ্যাসগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, অনেক দূরে থাকে। তো এটা কম্প্রেশন, যদি কম্প্রেস করি তাহলে কম্প্রেশন হতে পারে না, কম্প্রেসড হতে পারে না, কারণ এই মলিকিউলসগুলো যখন প্রেশার ক্রিয়েট করবে তখন মলিকিউলসগুলো কিন্তু কাছাকাছি ক্লোজ হওয়ার চেষ্টা করবে। এবং মলিকিউলস যখন ক্লোজ হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু আমাদের কি কম্প্রেশন হলো গ্যাসের মলিকিউলসগুলো,
আবার যদি তুমি এখানে হিট দাও তাহলে মলিকিউলস গুলো হেভি এনার্জি গেইন করে সে কিন্তু কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে আর যখনই কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে অর্থাৎ এক্সপ্যান্ড হবে তাহলে তার ভলিউম বেড়ে যাবে অর্থাৎ এটা এক্সপ্যানশন হবে তাহলে এক্সপ্যানশন হতে পারে আবার কম্প্রেশন হতে পারে তো গ্যাসের সেই অ্যাবিলিটি আছে বাট সলিডের উপরে একটা লোহার উপরে যতই হাত দিয়ে দাওয়া দিয়ে দিয়ে প্রেসার করো না কেন এটা কি হয় আসলে কম্প্রেশন করা যায় না কারণ সলিডের মলিকিউলস গুলো কমপ্লিটলি প্যাকড অবস্থায় থাকে ওটা মলিকিউলসের মলিকিউলসের ঠাসা ঠাসা অবস্থায় থাকে তো একটাকে দিলে তো আরেকটা গায়ে লেগে যায় সেই জন্য তার মধ্যে কোনো ইন্টার মলিকুলার স্পেস নাই তাই সেটাকে কম্প্রেস করলে আমাদের ইয়ে হয় না মানে ছোট করা যায় না স্পেস করা যায় না কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা করা যায় যা হোক এটা হলো আমাদের আর টেম্পারেচার এটা গ্যাসের মধ্যে সব থেকে তার টেম্পারেচার এবং প্রেসার ইফেক্টটা সব থেকে বেশি এই জন্য গ্যাস নিয়ে সায়েন্টিস্টরা এবং গ্যাস নিয়ে তুমি প্র্যাকটিক্যালি আমরা কত জিনিস এটা করি যে প্রেশার কুকারে গ্যাস বাড়ালে তার বয়লিং পয়েন্ট বেড়ে যায় আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয় কেন হয় এবং গ্যাসের মধ্যে অনেক ল আছে এই যে দেখো কেন এইটাই আমরা পড়াবো যে এটা প্রেশার কুকারের মধ্যে কেন এখানে বয়লিং পয়েন্ট বেড়ে যায় কারণ প্রেশার বেড়ে যায় তার প্রেসার কেন বাড়ে কারণ ভলিউম ফিক্সড যখন তুমি প্রেসার কুকারে তুমি কন্টেনারটা ফিক্সড করে দিছো ইট মিন্স তার ভলিউমটা ফিক্সড এখন ইনক্রিজ করছো টেম্পারেচার বাইরে থেকে হিট দিচ্ছ হিট দিলে কি হবে ভলিউম যেহেতু ফিক্সড হিট দিলে কি হবে গ্যাসের প্রেশারটা বেড়ে যায় অর্থাৎ একটা ফিক্সড ভলিউমের ক্ষেত্রে ইনক্রিজ অফ টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার সো ইট ইজ এ ফর্মুলা ইট ইজ এ ল তো আমরা যা হোক আমরা এখন বয়েলস ল পড়বো এবং একটা ল অন্তত আমরা ভালো করে শিখি আজকে পর্যন্ত অর্থাৎ স্টার্ট হলো আর পিছনে যে কথাগুলো বললাম ওটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস অথবা ওটা তোমার বইয়ের সিলেবাস অনুসারে আমি পড়িয়েছি এবং ওটা তোমাদের জানা দরকার একটু রিডিং করবো এখন নলেজ ডেভেলপ করার জন্য এনিওয়ে আমরা শুরু করি বয়েলস ল বয়েলস ল তুমি এখানে দেখো বয়েলস বয়েলস ল বয়েলস মানে কি বয়েল করা না অর্থাৎ টেম্পারেচার একটা কেন জানি গন্ধ আছে স্মেল আছে টেম্পারেচার একটা স্মেল আছে তো বয়েলস লতে যেহেতু নাম তার বয়েল এবং এখানে একটা টেম্পারেচার স্মেল আছে তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলাম টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে একটা ডেফিনিট ভলিউমের কোনো ম্যাসের গ্যাসকে যদি প্রেশার দেওয়া হয় তাহলে ভলিউমটা কমে যায় তুমি যদি মনে করো এখানে একটা কন্টেনারের মধ্যে এখানে গ্যাস মলিকিউল আছে এর ভলিউমটা কিন্তু ছিল আমাদের কি এই ভলিউমটা ছিল এই পর্যন্ত এটা ছিল ভি বা ভি ওয়ান এখন আমাদের টেম্পারেচার কিন্তু আমি কনস্ট্যান্ট রাখবো এর উপর টেম্পারেচার বাড়াবো না কমাবো না এর উপরে আমি কি করলাম ফোর্স এক্সার্ট সরি প্রেশার এক্সার্ট করলাম বা ফোর্স অ্যাপ্লাই করলে প্রেশার হয় আমি এখানে ফোর্স দিলাম দ্যাট ইজ প্রেশার এক্সার্ট হলো প্রেশার অ্যাপ্লাই হলো যখনই প্রেশার হলো প্রেশারে কি হবে এই কন্টে এই পিস্টনটা আস্তে আস্তে নিচে নেমে আসবে কারণ মলিকিউলসগুলো আস্তে আস্তে সরে আসবে ফাঁকা জায়গা আছে তাই সরে আসার পরে ফাইনালি এখানে মলিকিউলসগুলো একটা একটা গায়ে লেগে গেল বা ক্লোজ হয়ে গেল আর ভলিউমটা কিন্তু এখন এই জায়গা থেকে চলে আসলো এখানে তাহলে প্রেশার বাড়ালাম ভলিউম কমে গেল তাহলে একটা জিনিস বাড়ালে যদি আরেকটা জিনিস কমে যায় তাহলে সেটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল তবে টার্মস এন্ড কন্ডিশন কি আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখেছি তাই আমরা বলবো এট এ পার্টিকুলার টেম্পারেচার দ্য ভলিউম অফ ডেফিনিট ম্যাস অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার এক্সার্ট অন ইট এটাই হলো আমাদের ল মুখস্থ করবো কেন অর্থাৎ কন্ডিশন হলো আমাদের টেম্পারেচার টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখি তাহলে যখন প্রেশার বাড়ানো হবে তাহলে ভলিউমটা ডেফিনিট কমে যাবে ডেফিনেটলি কমে যাবে তাই আমরা লিখতে পারি লেখো অ্যাট বয়েলস ল লিখি আমরা বয়েলস ল অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ definite mass of a gas is inversely proportional to the pressure exerted on it at constant temperature the volume TMP মানে temperature the at constant temperature the volume of definite mass of a gas is inversely proportional to the pressure exerted on it এটাই হবে আমাদের বয়েলস ল এখন যদি আমরা একটু এক্সপ্লানেশন পড়ি
30, 35, 39, সর্বোচ্চ 42, এইরকম স্টুডেন্ট হলে 42 ম্যাক্সিমাম স্টুডেন্ট। এতে ক্লাসে কোনো যে একটা ভিতর থেকে একটা স্পৃহা, একটা জানা, কেমিস্ট্রি অত সোজা বিষয় না, ওই শুধু দুটো চারটে কোশ্চেন মুখস্থ করলাম আর ওই ওই সমস্ত রিস করে অন্তত পাস করা যায়, কিন্তু ভালো শেখা যায় না, কোনো জায়গায় চান্স পাওয়া যায় না। প্লিজ, আমরা যে ক্লাসগুলো নিই এটা তোমাদের ইভালুয়েশন করা শিখতে হবে, তোমাদের বোঝা শিখতে হবে যে তুমি আসলে তুমি একটা স্টুডেন্ট, তুমি নিজেকে যদি নিজেকে ক্ষতি করো সেটা কিন্তু আমাদের কোনো কর্তৃপক্ষ বা আমরা কোনো টিচাররা কিন্তু এর জন্য রেসপন্সিবল না। আমরা টিচাররা যারা আছি এবং আমাদের স্কুল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা সবাই কিন্তু প্রচণ্ড এফোর্ট দেওয়ার চেষ্টা করি তোমাদের একটা ভালো লেভেলে নিয়ে যাওয়ার জন্য, যেখানে আজকে সমস্ত স্কুল কলেজের যে তাদের যে পদক্ষেপগুলো নিয়েছে তার থেকে আমাদের পদক্ষেপটা অনেক অনেক বেশি আমাদের ইফেক্টিভ। এবং এখানে টিচাররা থেকে শুরু করে ম্যানেজমেন্ট, এবং ইভেন আমি বলবো যে কাশিম স্যার ওনার তো একটা সার্টেন এজ হয়েছে এবং উনি যতগুলো অনলাইনে ক্লাস নিয়েছে ইউ ক্যান ইমাজিন, এবং ওনার ক্লাসের লেন্থগুলো অনেক বড়, এক ঘন্টা, দেড় ঘন্টা, দুই ঘন্টা, এবং আমরা যে অ্যাফোর্টটা দিয়েছি সেই অ্যাফোর্টটা তো তোমাদেরকে দিতে হবে। তোমরা ঘরে বসে শুয়ে বসে একটা বিয়েতে রুমে বসে দেখবা, এখানে একটা খাতা কলম নিলে, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু টুকে নিলে, একটু দেখে নিলে, বা ভিডিওগুলো একটু দেখলে, আবার পরে দেখলে, দেখলে তো তোমার কাজে লাগবে। এখন যদি তুমি এটাকে অবহেলায় গা ভাসিয়ে দাও তাহলে তো হবে, যাই হোক এটা অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। তো আমরা যদি এখানে লিখি ইফ, এক্সপ্লানেশন লিখি ইফ দা ভলিউম অফ definite mass of a gas b g and the pressure exerted b p, then we can write at constant temperature v proportional to 1 by p, এখানে লিখবো at এখন যদি কোন গ্যাসের যদি ভলিউম হয় v1 v2 v3 vn এন্ড যদি টেম্পারেচার হয় তাহলে প্রেশার হয় p1, অর্থাৎ ভি ভলিউম গ্যাসের উপর যদি p1 প্রেশার, v2 ভলিউমের গ্যাসের উপর যদি p2 প্রেশার, এইভাবে চালাতে থাকি তাহলে আমরা কি লিখতে পারি, ইফ দ্য ভলিউম অফ গ্যাসেস, ভলিউম অফ গ্যাস বি v1 v2 v3 vn হয় এন্ড এক্সাক্টেড প্রেশার যদি আমাদের p1 p2 p3 pn হয়, then we can write from equation 1, আমরা কি লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি দেখো pv, অর্থাৎ প্রেশার যদি p এর পরে যদি p1 p2 p3 হয় এবং ভলিউম তার কি হবে v1 v2 v3 হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি p1 v1 = p2 v2 = p3 v3 = = pn vn = constant। এটাই হলো আমাদের বয়লস ল, অর্থাৎ বয়লস ল এর মেইন ইকুয়েশন আমরা শিখলাম p1 v1 = p2 v2, দ্যাট ইজ দ্য আমাদের ইকুয়েশন। এবং এই ইকুয়েশন মনে রাখতে হবে এটা কি, এন্ড প্রশ্ন আসলে পরীক্ষা এমসিকিউ হিসাবে হুইচ ওয়ান ইজ দ্য ল অফ বয়লস, তাহলে কি হবে p1 v1, অর্থাৎ প্রেশার এবং ভলিউম গুণ করলে সবসময় কনস্ট্যান্ট হবে, অর্থাৎ প্রেশার কমলে, প্রেশার বাড়ালে ভলিউম কমে যাবে, তাহলে প্রেশার একটা বাড়ালে একটা কমে গেল, তাহলে তাদের মাল্টিপ্লাইটা সব জায়গায় কনস্ট্যান্ট হবে। বোঝো আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বললাম, যে প্রেশার যদি বাড়ায় তাহলে একটা ধর এটা যদি মনে করো 3 হলো, এটা যদি 3, প্রেশার 3 এর কারণে এখানে ভলিউম হচ্ছে 2, তাহলে এখানে যদি আমি প্রেশার 2 দিই তাহলে ভলিউম বেড়ে যাবে,
তারিখ হবে তিন, তারিখ কত হবে সিক্স ইকোয়াল টু সিক্স, অর্থাৎ প্রেশার কমলে ভলিউম কমে যায়, প্রেশার কমলে ভলিউম বেড়ে যায়, তাহলে তাদের মাল্টিপ্লাই ডেফিনেটলি এটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন পি ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু। মোহাম্মদ ইয়ামিনের ইয়ে কি বুঝতে পেরেছি, আচ্ছা ওকে, তাহলে আমরা একটা অঙ্ক শিখি অন্তত পক্ষে যে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু। আর একটা জিনিস মনে রাখবা, এদের প্রেশারের ইয়েটা কি অ্যাটমোসফিয়ার, প্রেশারের ইউনিট অ্যাটমোসফিয়ার, ভলিউমের ইউনিট তো অনেক আছে, লিটার আছে, তারপর ডিএম কিউব আছে, সেন্টিমিটার কিউব আছে, তবে মনে রাখতে হবে তুমি যে নিয়মেরই করো না কেন দুটোর প্রেশার যেন এক ইউনিটে থাকে, দুটোর ভলিউম যেন এক ইউনিটে থাকে, অর্থাৎ প্রেশার দেওয়া আছে ইনিশিয়াল প্রেশার দেওয়া আছে ভলিউম দেওয়া আছে, প্রেশার যদি দেওয়া থাকে তাহলে ভলিউম বের করতে বলবে, সেই ক্ষেত্রে এই প্রেশার আর এই প্রেশার ইউনিট একই থাকবে, আর এখানে যে ভলিউমটা ছিল যেটা আনসার বেরোবে বি টু সেটা সেম ইউনিটে বেরোবে। ওকে তাহলে আমি একটা অঙ্ক দেখি, একটা অঙ্ক লেখো তো দেখি আমরা পারি পারি কিনা দেখি, লেখো দ্য ভলিউম অফ এ গ্যাস ইজ, লেখো দ্য ভলিউম অফ এ গ্যাস, একটা অ্যাপ্লিকেশন শিখবো, দ্য ভলিউম অফ এ গ্যাস, ওকে এই অঙ্কটা শিখি আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরা শেষ করবো, লেখো দ্য ভলিউম অফ, volume of a gas is 0.38 liter, 0.38 liter at 0.98 atmosphere, atm মানে atmosphere, 95 the atmosphere and 25 degree celsius and 25 degree Celsius temperature, what will be the volume, what will be the volume of the gas, of the gas at 1 atm pressure, pressure at same temperature, দেখো এখানে একটা জিনিস সেম টেম্পারেচার কথা বলছে এবং দেখো এখানে ভলিউম দেওয়া আছে প্রেসার দেওয়া আছে, এখানে বলছে হট উইল দ্য ভলিউম বের করতে হবে প্রেসারটা ডিফারেন্ট প্রেসার, তার মানে সেম টেম্পারেচার, দ্যাট মিন্স ইট ইজ এ বয়েলস ল, তাহলে বয়েলস ল তে কি উই নো আনসারটা হবে উই নো পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, এটা হলো আমাদের ফর্মুলা, তাহলে ইনিশিয়াল প্রেসার কত, ইনিশিয়াল প্রেসার পি ওয়ান কত এসে দেওয়া আছে এখানে 0.95 এটিএম প্রেসার, ভলিউম কত ইনিশিয়াল ভলিউম ভি ওয়ান ইকোয়াল টু 0.38 লিটার, তারপরে আমাদের ফাইনাল ফাইনাল প্রেসার, ফাইনাল প্রেসার পি টু ইকোয়াল টু আমাদের 1 এটিএম, 1 এটিএম আর ভলিউম ভি টু, ভলিউম ভি টু ইকোয়াল টু হোয়াট, এই যে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভলিউম, তাহলে আমরা দেখি ভি টু বের করবো, তাহলে ভি টু ইকোয়াল টু পি ওয়ান ভি ওয়ান বাই পি টু, তাহলে হোয়াট ইজ পি ওয়ান, পি ওয়ান এর ভ্যালু হলো আমাদের 0.95, ভি ওয়ান কত, ভি ওয়ান হলো আমাদের 0.38 আর এখানে পি টু কত, পি টু হলো 1, এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যে আনসার হবে তত লিটার, তাহলে বলো তো তুমি এই অঙ্কটা হয়েছে কি হয়নি, প্রেশার ছিল 0.95 এখন প্রেশার কত 1, তাহলে মোর দ্যান 1, তাহলে এটা থেকে এটা বেশি, তাহলে প্রেশার বাড়ালে ভলিউম কমে যাবে, যদি আনসারটা 0.38 থেকে কম হয় তাহলে আনসার হবে, আর যদি 0.38 থেকে বেশি হয় তার মানে বুঝতে হবে তোমার অঙ্কটা হয়নি।
কারণ কি এই লিটার হচ্ছে এত অ্যাটমোস্ফিয়ারে আর এখানে 1 অ্যাটমোস্ফিয়ার তার মানে এর থেকে এটা বেশি এটা যদি বেশি প্রেসার হয় তাহলে অবশ্যই ভলিউমের থেকে কম হবে তাহলে এখানে ডেফিনেটলি এটা লেস দ্যান 0.38 কত হবে তাহলে 0 পয়েন্ট খুব বেশি কম হবে না 35 বা 36 এরকম লিটার হবে হয়তো এটা ক্যালকুলেট করে দেখো কত হয় 36 হয় মনে হয় এখানে ক্যালকুলেট করবে তাহলে ফাইনাল ভলিউমটা আমরা পেয়ে গেলাম হোটেল উইল বি দা ভলিউম এই হলো আমাদের একটা ল আমরা পড়লাম বয়েলস ল তাহলে আমি একটু রিপিট করি এট কনস্ট্যান্ট টেম্পারেচার দা ভলিউম অফ ডেফিনিট ম্যাস অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা প্রেসার এক্সার্টেড অন ইট অর্থাৎ প্রেসার যদি বাড়ায় এবং ভলিউম কমে যাবে তবে কন্ডিশন হলো টেম্পারেচারটা ফিক্সড থাকবে আর মনে রাখা সিস্টেম কারণ প্রেসার কি বলে চার্লস ল আর বয়েলস ল অনেকেই গুলিয়ে ফেলে কারণটা কি কারণ দুটো একই টাইপের সেই জন্য মনে রাখবা বয়েলস মানে কি একটা স্মেল আছে বয়েল বয়েল টেম্পারেচার একটা স্মেল আছে আর চার্লস মানে কি চাপ চাপ অর্থাৎ প্রেসার একটা স্মেল আছে ওটা প্রেসার কনস্ট্যান্ট আর এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট এইভাবে মনে রাখবা ওকে বেস্ট অফ লাক আর সবচেয়ে আরেকটা কথা বলি তোমাদের তোমরা প্লিজ ক্লাসগুলো ঠিক মতো করো এবং তোমাদের এখানে কোনো লস হবে না বরং অনেক উপকৃত হবে ক্লাসের ক্লাস থেকেও বরং এখানে বেশি ইফেক্টিভ কারণ ক্লাসে তোমার পাঁচটা ফ্রেন্ডের সাথে দেখা হয় চোখাচোখি হয় কথা 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 বলা বলা হয় কথা বলা বলি হয় স্যার একটু ধমক দেয় স্যার একটু বকাবকি করে স্যারদের কনসেন্ট্রেশন লুজ হয়ে যায় আর সব কিছু মিলে এখানে আমি মনে করি এই যে তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো ওটার থেকে আরও বেশি ইফেক্টিভ ওকে বেস্ট অফ লাক আমি হয়তো একটু রাগ করি তোমাদের ভালোর জন্য প্লিজ এটা কিছু মনে করবা না আমার রাগটা তোমাদের ভালোর জন্য এটা মাথায় রাখতে হবে তোমরা ভালো করে দেখাশোনা পড়াশোনা করো আর সবাই ক্লাসটা অ্যাটলিস্ট করো ওকে